দেখেন আমাদের গত ক্লাসে ছিল ফর্ম, তাই না? ফর্ম সবার ক্লিয়ার? কারো সমস্যা আছে কি কোথাও? ফর্ম কোথাও সমস্যা? ফর্ম, হ্যাঁ 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 বলছি, ফর্মে কারো সমস্যা আছে কিনা এই সমস্যাটা বলেন। ওকে, সমস্যা থাকলে আমাকে বলেন, আর যদি না থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এবার আমাদের আরো কিছু টপিক কিছু বাদ ছিল, সেটা হচ্ছে যেহেতু একসাথে নিয়ে, কারণ ফর্মটা অনেক লেন্থ, অনেক বড়, ঠিক আছে, পুরোটা আসলে বুঝতে হয়। এই জন্য আমি কি করলাম, অ্যাট্রিবিউট সব নিয়ে আসছি পুরোপুরি, এই জন্য করাই নাই। ওকে, ট্যাগুলো নিয়ে আসেন। ওকে ফাইন, আজকে আমরা নিয়ে আসবো জেন্ডার। জেন্ডার আমাদের সেট করতে হয় মেল, ফিমেল, আদার্স, যাই কমন জেন্ডার যাই থাকুক। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, ধর আমরা এটার জন্য একটা লেভেল ট্যাগ ইউজ করি। লেভেল ট্যাগ কি ইউজ করি? লেভেল ট্যাগ ব্যবহার করে থাকি। ওকে, এটাও পেয়ার ট্যাগ, এটা হচ্ছে কি ট্যাগ? পেয়ার ট্যাগ, লেভেল। ওকে, এই লেভেল আপনি চাইলে স্পেন না ইউজ করে ব্যবহার করতে পারেন, বাট ডাব্লিউসিএসকে বলতেছে তুমি লেভেলটা শুধু জেন্ডার জন্য ব্যবহার করলে ভালো, তুমি যদি অন্য ক্ষেত্রে ইউজ করতে পারো তা আসলে না, তুমি ইউজ করতে পারবা। ওকে, তবে লেভেলটা আমরা জেন্ডার জন্য হচ্ছে বেশি ইউজ করবো। লেভেল, লেভেলটা কার জন্য নিয়েছি? ফর একটা অ্যাট্রিবিউট, কার জন্য বলো তো? এটা মেলের জন্য। কার জন্য? মেলের জন্য। তোমার অ্যাট্রিবিউট ছোটো হাতে মেল, এই মেল সরাসরি চলে যাবে ডাটা বেজে, আর এর বাইরে লিখে যাবে ব্রাউজারে দেখাবে মেল। ওকে, আমরা চাইলে এটা স্পেন দিয়ে কি দেখাতে পারি? এটা জেন্ডার স্পেন। ওকে, জেন্ডার ওকে ফাইন। লেভেল নিলে কি হবে? আমার লেভেলটা আসলে আসবে, আমি যা দেখেন একটু ফর্ম কে দেখেন, এখানে রিফ্রেশ দিয়ে দেখেন চলে আসছে আমাদের অলরেডি, এটা রিফ্রেশ দিয়ে আমি সেভ দিই নাই, এই যে সেভ দিলাম, এখন দেখেন চলে আসছে অলরেডি, দেখেন জেন্ডার মেল চলে আসে। বাট আমার একটা বাটন দরকার ক্লিক করার, তার জন্য আমাদের ইউজ করতে হবে কি? ইনপুট। এটা হচ্ছে কি ট্যাগ, সিঙ্গেল না পেয়ার? পেয়ার ট্যাগ এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্র্যাকটিস তো খুব দারুণ হচ্ছে। এটার টাইপ যেহেতু গোল্ড টাইপের চাই, আর এটা রেডিও বাটন, এটাকে বলো আমরা কি? রেডিও বাটন। এখানে আমাদের কি ইউজ করতে হবে? নেম, আর হচ্ছে ভ্যালু ইউজ করতে হবে। তো আমরা তো এখানে জাস্ট ক্লিক করবো, দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা নেম বলে দেবো কি এটা, এটা হচ্ছে জেন্ডার, এটা হচ্ছে কি জেন্ডার, জেন্ডার নামে সেভ হবে। আর ভ্যালু কি হবে? কিন্তু লিখতে পারবো না মেল, দেখেন এবার চলে আসবে এটা গোল টাইপ, একটা সিম্পল দেখেন চলে আসে যে এটা, এখানে লেখা অপশন আছে নাই, তাই ভ্যালু ওখানে আমি বলে দিছি, যে ক্লিক করলে মেল পাবে। ওকে, আরও একটা আছে লেভেল, এটা হচ্ছে কি বলুন তো? ফিমেল, এটা পেয়ার ট্যাগ, এটা কার জন্য? ফর ফিমেল, ফরটা কি অ্যাট্রিবিউট, আমরা বাহিরে লিখব ফিমেল। সেম বা আমাদের কি লাগবে? আরেকটা ইনপুট লাগবে সেম, এটা যেহেতু আমার লাগবে এটা আমি এখান থেকে কপি করে নিয়েছি, রেডিও জেন্ডার, এটা হচ্ছে কি ফিমেল। আমি যদি এখানে রিফ্রেশ দিই চলে দেখেন, মেল হলে ক্লিক করবেন এখানে, আর ফিমেল হলে এখানে ক্লিক করবেন। আমি যারা নিচে নামাতে পারি, এই যে এখানে একটা বি দিতে পারি বি আর। ওকে, আর দুইটা বি আর আমি কোথায় ইউজ করবো? এসে সেখানে ইউজ করবো, আমি আদার্স দিচ্ছি না, কারণ একই না, চেক দিবে না, চেক তুলে দেয়, চেক আমরা ইউজ করি না, ঠিক আছে, চেক এখানে আমি ইউজ করবো, সেটা আরেকটা ব্যাপারে। এখানে হচ্ছে কি রেডিও বাটন দেখে, চেক তো একাধিক সেভ করার জন্য, বাট এখানে তো একাধিক তো কারণ নেই, ঠিক আছে, একটাই হয় মেল না হলে ফিমেল, চেক হচ্ছে একাধিক সেভ ক্ষেত্রে একাধিক। ওকে, আচ্ছা, এই হলো আমাদের জেন্ডার বাটন, এটাকে বলো আমরা জেন্ডার বাটন। ওকে, এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে চেক বক্স, আমরা স্পেন ইউজ করি কেন? আমরা একটা জিনিস লিখবো স্পেন। ওকে, এডুকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন চাই আমরা। ওকে, এটা স্পেন নিলাম, আমি কি লিখতে চাচ্ছি? হ্যাঁ, আমি একটা চেক বক্স ইউজ করতে পারি, চেক বক্স যে ক্লিক করবো, সেক্ষেত্রে আমি ইউজ করবো এই যে ইনপুট, ইনপুট এটা আমাদের চেক বক্সের জন্য। ওয়ালাইকুম আসসালাম, দেখো এটা হবে কি টাইপ, কি হবে টাইপ, এখানে আমি স্পেস টাইপ কি হতো? চেক বক্স। নেম কি হবে? নেম, নেম হচ্ছে এক্সাম,
বা এক্সামিনেশন যে যেটা দাও, এই নেমটা আসলে কাজ করবে ডাটাবেজে, কোথায় কাজ করবে ডাটাবেজে কাজ করবে। এরপর হচ্ছে আমাদের আর কি আছে, আমাদের হচ্ছে আবার লাস্ট ভ্যালু, কারণ আমাদের এখানে ভ্যালু লেখার অপশন নাই, জাস্ট টিক দিব। তো সেক্ষেত্রে ভ্যালুটা আমার এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে কিসের জন্য বলতো, ধরো এসএসসির জন্য আমি ইউজ করতেছি। ওকে, এটা দেখাবে কোথায়, ডাটাবেজে। তো ব্রাউজার কি দেখাবে, ব্রাউজারটা তুমি বাইরে রাখতে পারো এসএসসি। ওকে, আমি তাহলে এখানে লিখতে পারি, আগে লিখতে পারি সেম, এই কোনটা আমি আবার লিখবো চেক বক্স এক্সাম, এটা হবে এইচএসসি। দেখো তো কেমন দেখায়। আর পাশাপাশি আমি এখানে একটা কাজ করি, এই যে বিয়াটা নিয়ে আসি নিচে স্পেস দেখার জন্য, চলে আসছে এডুকেশন কোয়ালিফিকেশন, সে কি আসছে পাওয়া করছে, ক্লিক দাও ইয়েস এইচএসসি ইয়েস। তুমি চাইলে আরও বা চেক বক্স, যেহেতু এটা একাধিক সিলেক্ট করা যায়, সেক্ষেত্রে আমার জেন্ডারটা ইউজ, মানে কি রেডিওটা ইউজ করবো না, রেডিও হচ্ছে কিছু জেন্ডারের জন্য। ওকে, আর চেক বক্স যদি একাধিক ক্লিক করার অপশন আমাদের দেখাতে হয়, আচ্ছা আমি কি করতে পারি, আও দেখাতে পারি, এটা হচ্ছে কি বিবিএ, আর দেখাতে এমবিএ, তুমি যেন আরো ইউজ করতে পারো। হ্যাঁ চলে আসছে, তুমি বিবিএ সিলেক্ট করছো ইয়েস, এমবিএ ইয়েস। বাট তুমি এখানে ভিতরে ফাংশনালিটি কাজ করবা, তাহলে প্রোগ্রামিং, তুমি কিছু লেখা দিবা, একটা ইনপুট দিবা, সেখানে সে কত পয়েন্ট পেলো, ঠিক আছে কোন বোর্ড থেকে দিলো, এটা প্রোগ্রামিং। আমাদের স্টেবল আমরা এতটুকু করতে পারবো, এবার কিছু করতে পারবো আসলে না, যদি করতে পারতো তাহলে আমাদের অন্য কিছু লাগতো না, এত কিছু লাগতো আর সিএসএস জেএস জেকিউরি তারপর স্যাস কিন্তু লাগতো না, ঠিক আছে একটা কাজ একটা। ওকে, সেম মার্বল করে ফেলতেছে, ওকে ফাইন। তাহলে আমাদের জেন্ডার ক্লিয়ার হলো, তারপর চেক বক্স মানে রেডিও বাটন চেক বক্স ক্লিয়ার। এখন আমি কিছু ড্রপ ডাউন মেনু, আমি কিছু জেলা দেখাবো, আমি কোন জেলার সেটা আমি দেখাবো, সেটা আমি দেখাবো। সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কি, আরেকটা ট্যাগ, তার নাম হচ্ছে, আচ্ছা আমি একটা বিয়া দিয়ে দিই, তাহলে আবার একসাথে দেখাবে, যদি হলো সিঙ্গেল মানে হচ্ছে কি ইনলাইন, আর সাথে আমি স্পেন দিই, আচ্ছা স্পেন না স্পেন ইউজ করি স্পেন, ধরো ডিস্ট্রিক্ট, এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে অপশন, ইউজ করবো অপশন, ঠিক আছে। যদি আমাদের যে নোটটা আছে, যদি যা অপশন আর সিলেক্ট ট্যাগ, অপশন আর সিলেক্ট ট্যাগ, এই যে আমাদের যে নোটটা আছে সেটা আমি তোমাদের ইউটিউব অলরেডি দিয়ে দিবো, এই যে স্টেমে যেটা আছে এখানে নোটগুলো অলরেডি আছে কিছু কিছু, ঠিক আছে। তবে এখানে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলতেছি, এই দেখো এখানে আমাদের অলরেডি সিলেক্ট, তারপর হচ্ছে অপশন, এই যে অলরেডি এগুলো আমাদের আছে এখানে, ঠিক আছে। তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো, আমাদের অপশন আছে একটা কি সিলেক্ট, সিলেক্ট এটা পেয়ার ট্যাগ, এই যে ড্রপ ডাউনের জন্য সিলেক্ট, এটা পেয়ার ট্যাগ। ওকে, এখানে আমাদের আর একটা অ্যাট্রিবিউট আছে লেভেল, লেভেল এই দেখো লেভেল আমাদের সিলেক্ট, আচ্ছা নেম, নেম আরটা কি আছে, এই যে নেম আরটা লেভেল, নেম দিচ্ছে আমার নেম, ডিস্ট্রিক্ট ধরো ডিস্ট্রিক্ট সেম দিচ্ছে ডিস্ট্রিক্ট। আমি যদি ড্রপ ডাউন চাই এর ভিতরে লিখবো, দেখো এখানে আরেকটা ট্যাগ লাগবে, নাম হচ্ছে অপশন, নাম হচ্ছে কি এটা পেয়ার ট্যাগ। ওকে, এখানে আমাদের ভ্যালু বলে দিতে হবে, যদি লেখা অপশনটা আসলে নেই। ওকে, ধরো ফেনিক, এই ফেনিক ও যাবে ডাটাবেজে যাবে, এটা ব্রাউজার দেখাবে না, ব্রাউজার দেখাবে এর বাইরেটা ফেনিক, এখানে ছোট দিলে সবচেয়ে বেটার, যেহেতু অ্যাট্রিবিউট। আর কি আছে বলতো, ধরো কুমিল্লা, আর কি দেওয়া যায়, ধরো ঢাকা, দেখো আমাদের চলে আসছে ঢাকা, দেখো আমাদের একটা ড্রপ ডাউন চলে আসবে, দেখো ডিস্ট্রিক্ট ফেনি, এখন তো ক্লিক করে দেখো এই যে ফেনি না কুমিল্লা না ঢাকা, এই যে অপশন ড্রপ কি দিয়ে সিলেক্ট আর অপশন ট্যাগ দিয়ে আমাদের একটি আসতে হবে না, ঠিক আছে। আবার আমরা সামনে অথবা ড্রপ ডাউন মেনু বানাবো, ওটা আলাদা ব্যাপার, এটা এখানে না, এটা এখানে আসলে না। ওকে, এই হচ্ছে কি, এখানে তুমি আরও অ্যাড করতে পারো যত মন চায়, তুমি অপশন তো অ্যাড করবা তত আসবে, নোয়াখালী অ্যাডটা ছয় দেবো, নোয়াখালী দেখো এটা অ্যাড, এখন তো নাই দেখো রিফ্রেশ, দেখো অ্যাড হয়ে গেছে। এখন ইভেন আমি যদি সবাই রিসেট করি, দেখো এখন যদি আমি ফুলফিল করি, দেখি তো আমাদের মেথড কি, মেথড কোথায়, মেথড পোস্ট না, এটা কাজ কি বলতো, এটা ভ্যালু কটা, ভ্যালু কি 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 কি, তো গেটে কাজ কি পোস্টে কাজ কি,
পোস্টের কাজ কি? গুড ব্রাদার, এটা কিন্তু ইউআরএল দিয়ে যায় ব্রাদার, ইউআরএল। ইউআরএল মিনিং কি জানি আমরা? আমি ভুলে গেছি, বলো তো কেউ একজন। আমি যে সব, আমি কি রোবট নাকি সব মুখস্থ রাখবো? আমি আমি রোবট, তোমার কিছু মুখস্থ করার কি নাম কি? ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউআরএল মিনিং মেবি এটা দেখো, আমিও দেখো। তোমরা সায়েন্সের মানুষ, কম্পিউটার সেক্টরের মানুষ, এগুলোই পারতেছো না, আর কেমন হবে? মাঝে সময় খাই ফেলবা। আমাদের প্রত্যেক লোক আসলে জিজ্ঞেস করতে পারে, ক্লাস করাচ্ছে মেন্টর, তোমার না পারলে দোষ আসবে কার উপর বলো? আমারও তো ঘুরে আসছে, তাই না? তুমি যদি খারাপ হও সন্তাস হও, আরে এত বাপও খারাপ, এত মাও খারাপ, ছেলের নাম দিয়ে সবাই খারাপ হয়ে গেছে, এত দোষটি খারাপ, সব খারাপ, শুধু সে ভালো, অপরাধ করে সে। ওকে, সরে যেয়ে রাখবো। আচ্ছা, আমি চাইলে জোন টাইপে ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে ওপিটি গ্রুপ। কি ইউজ করতে পারি? ওপিটি গ্রুপ, যে আমরা চাইলে একটা এলাকার, একটা জেলার এলাকা লিখতে পারি, অঞ্চল লিখতে পারি, সেটা হচ্ছে কি আমাদের ওপিটি গ্রুপ। দেখো এখানে, এটা চাইলে আমি এখানে ইউজ করতে পারি, এই সবগুলো আমি আসলে কী করি, কাট করি, কাট করে এখানে আমি লিখি, নাম হচ্ছে ওপিটি, মানে অপশন গ্রুপ। এটা একটা ট্যাগ, এটা তবে পেয়ার ট্যাগ, এটা হচ্ছে কি, এটাও পেয়ার ট্যাগ। এই যে এখানে গিয়ে আমি কি লিখবো বলতো? আমি এখানে গিয়ে ওই যে অপশন লিখে দিব, এটাতে আমার নাম থাকবে, মেবি ওপিটি, মেবি একটা হবে আসলে অ্যাট্রিবিউট দেখে আসছি, ওপিটি কোথায়, ওপিটি লেভেল, লেভেল বলেছে লেভেল, একটা অ্যাট্রিবিউট আছে শুধু ওপিটির জন্য। লেভেলটা কী হবে বলতো? ট্যাগ না, আবার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি, ফেনিজো, মানে খুব সুন্দর দেখো দেখো। আচ্ছা, এই ভিতরে অপশন ভ্যালু ফেনি সদর দিয়ে আমি, এখানে হবে ফেনি সদর, ফেনি অনেকগুলো অঞ্চলের নাম আমি লিখবো, এরকম মিলানা, তারপর চলে আসছিল হাট। আর কিছু নাম বলো, তোমার নাম বলো, লস্কর, আর কয়টা নাম বলো, ছাগল নাই, এটা বান করো, ছাগল নাই, ঠিক আছে, হবে না, আমি যাই না, ঠিক আচ্ছা লিখে দিই, এটা আমার রং হতে পারে, দেখে নিবা। আর কেউ তো বলতো, সোনাগাজি, যতগুলো থাকবে যে তুমি অঞ্চল বা জেলাভিত্তিক দেখাবা সেটা তুমি ইউজ করতে পারো। দেখো এখন আগে ছিল কীরকম, দেখো তো আগে ছিল জেলার নাম, এবার দেখো ডিফারেন্টটা দেখো, এবার আসবে কী নাম দেখো, এই যে ফেনিজোর, ফেনিজোর মানে ফেনি অঞ্চলে, ফেনি জেলা তুমি কোন জায়গায় বাস করো তুমি এবার লিখিতে পারবা। এটা কেন আসছে? ওই যে ওপিটি গ্রুপের জন্য, তোমার এলাকাকে একটা গ্রুপ করে দিতে পারবা। এরপর কী দেখো, সেমটা আমি করি, আমি এটা কী করি এখন, এটা হচ্ছে কুমিল্লার জন্য, এরকম করে দিতে পারো, এটা হচ্ছে কুমিল্লা সদর। লুপ দিয়ে, লুপ দিয়ে বুঝতে হবে, এটা তো এখানে লুপ পেয়ে এখানে নাই, সার্চ করতে হবে, ফাইন করতে হবে, তো এখানে নাই যে ফাইন, আমার একটা অ্যাপ কিওয়ার্ড কি ইউজ করলে আমার ওই জায়গার নাম দেখাবে, এটা তো এখানে নাই, প্রোগ্রাম লুপ দিয়ে কার সার্চ করতে হবে, চলমান রাখতে হবে, এটা এখানে নাই। বলে দিতে হবে তো পড়া সিস্টেমটা আমাদের, মানে ভিতরের যে টেকনিক কাজটা ওটা আমাদের হাতে নাই, এসে ব্যাক ইনটে। আচ্ছা, কুমিল্লা সদর, কুমিল্লা সদর আছে কিনা জানি না, আমি লিখেছি লাকসাম, যে ওই জেলার অঞ্চল, তারপরে দেবিদার, দেবিদার, তারপর হতে পারে পদুয়া, এবার দেখো তো দেখি দেখি বাক বাক দেখা, ক্লিক করো ফেনি জোন, কুমিল্লা জোন। ওকে, এখানে তো আমি অ্যাপ দিতে আসছি না, যে অ্যাপ এই যে, তারপর কিছু পাচ্ছ তো অ্যাপ, তারপর হচ্ছে যে পি দিকে পি যে পাচ্ছ তো, ঠিক আছে, ওই যে একদম স্কোর করে আসছে ওরকম আসবে, ঠিক আছে, ওটা দেখেন রেখে আছে। ওকে ফাইন, দেখো এবার
এবার ডাটাগুলো আমি ইনপুট করে দেখি পাই কি না। দেখি তো আমার নেম বলে দিচ্ছি সবগুলোতে, নেম লেভেল ফেনিজন, নেম ডিস্ট্রিক্ট বলে দিয়েছি। দেখো এবার আমি যে এখন দেখি সারোয়ার জাহান, ইমেল সারোয়ার আসলে কি আগে একটা সারোয়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম, পাসওয়ার্ড দিলাম একটা, তার পাসওয়ার্ড কি হচ্ছে কিনা এটা চেক করবে না, পাসওয়ার্ড হচ্ছে কিনা সেটা চেক করবে না, এই কনফার্ম দিচ্ছে না মিলতেছে কি, যেটা ম্যাচ হচ্ছে কি এটা চেক করবে না, কারণ এত ক্ষমতা নাই। এটা কন্ডিশন ইউজ করতে হবে, যদি মিলে তারপর অ্যাকাউন্ট খুলো না হলে খুলবে না। এই হলো প্রোগ্রামিং কন্ডিশন, জাভা আছে না, জাভা স্ক্রিপ্টার্স ঠিক আছে, এগুলো এখানে না, ওকে মানে ভ্যালিডেশন এখানে করবে না। সরোয়ার জাহান সরোয়ার রেড জিমেল ডট কম, পাসওয়ার্ড 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে একটা ডেট বলে দিলাম, মেল এসএসসি ফিনিশ অর্ডার, ফিনিশ অর্ডার অ্যান্ড সাবমিট, দেখো সব চলে আসছে, সার্ভার লাস্ট নেম সব, এই ডিস্ট্রিক্ট আসছে, ডিস্ট্রিক্ট পাসওয়ার্ড আসছে, কনফার্ম পাসওয়ার্ড আসছে, বার্থডে আসছে, জেন্ডার দেখো আসছে, মেল দেখো জেন্ডার চলে আসছে, মেলই দেখো সুন্দরভাবে। তারপর হচ্ছে আমাদের এক্সাম এসএসসি দিলাম আর দিনে ডিস্ট্রিক্ট ফিনিশ অর্ডার চলে আসছে, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে সব চলে আসছে। ওকে এটা কিন্তু মাস্ট বি খেয়াল রাখতে হবে, ফর্ম আমাদের ক্লিয়ার একদম ক্লিয়ার। তুমি যদি আরও করতে চাও তুমি ইনপুট যাও, ইনপুট ইনপুট অ্যাট্রিবিউট ট্যাব অ্যাট্রিবিউট ট্যাব আরও আছে, টেল আছে, মেল টু আছে, এগুলো ট্রাই করবা। ওকে আমি যদি সব পাই তোমরা কী করবো, পাশাপাশি কি আনতে পারবা? হ্যাঁ আমি করিমগো দেখা যাও, সহজে তোমরা করো এবার। এ দেখো এখানে আমাদের টেলিফোন ইউজ করা যায়, ফাইল অ্যাটাচ করা যায় ঠিক আছে, এই দেখো এখানে অলরেডি আছে, এই যে বাটন না এগুলো সব লাগবে না, বাটন হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু, দেখো বাটন চেক বক্স কালার নতুন আসছে কালার, তাহলে তুমি কালার ইউজ করতে পারো, ডেট ডেট টাইম লোকাল ইমেল ফাইল অ্যাড করার জন্য, কিছু হাইড করার জন্য, ইমেজ দেওয়ার জন্য, মান্থ নাম্বার পাসওয়ার্ড রেঞ্জ রিসেট সার্চ এই সব উপস্থিত কী করো এবার। এই যে উইক আমি একসাথে ডেট নিয়ে আসছি, দেখ কিরোটাই ছিল, তুমি উইক ইউজ করতে পারবা, ডে কী আসছে এই নাম্বার ইউজ করতে পারবা, তারপর ইয়ার আসছে ইয়ার দেখি তো, এই যে মান্থ আসছে ডেট আছে, ইয়ার আছে ইয়ার, ইয়ার তো নেই, যে নাম্বার দিয়ে দিতে পারবে, ইয়ার তো নেই দেখা যাচ্ছে, এই যে টাইমও আছে, টেল পারবা মানে টেলিফোন নাম্বার দিতে পারবা ঠিক আছে। ওকে এগুলো বসে চেক করবা ট্রাই করবা। দেখো ওই যে জেন্ডার দেখো জেন্ডার জেন্ডার কেমন আছে, রেডিও বাটন দেখো, ওরা কালার ইউজ করতে কালার ইউজ করে কি বলো ওরা, এই যে কালার দেখো, এই কালার পুরো ফিল্টারটা পেয়ে যাবা, শুধু ইনপুটটা ইউজ করে, এই যে ইনপুট কালার দিন। ওকে তো আমাদের এটা তো কালার প্রয়োজন আসলে হয় না, ফর্মে কেউ হয় তবে ইউজ দিতে পারবা কালার। ওকে এই সবগুলো কী করবা ট্রাই করবা। ওকে এই হলো তোমাদের ফর্ম, তবে এগুলাই ইউজফুল বাড়িতে যায় কী করবা, এই যেখানে দিচ্ছে না কয়েকটা এগুলোর এক্সাম্পল দিয়ে দিচ্ছে, যেমন তুমি রেডিও তো করছি আমরা, পাসওয়ার্ড করছি, নাম্বার নাম্বার দিয়ে চাইলে মান্থ, শুধু মান্থ লিখবা তাহলে মাস দেখাবে, দেখো তো কী বলো ওরা অবশ্যই দিব সব তো কমাবো, দেখো এই যে শুধু মান্থ দেখি তো মান্থ কী করছে কি তো, এই যে দেখো মাস দিয়ে আসবে মাস, দেখো এখানে মান্থ অ্যান্ড ইয়ার, যেমন হচ্ছে 5, এই যে মান্থ ইয়ার লিখতে পারবা, এটা লেখার জন্য সিট করার জন্য না কী হওয়ার জন্য লেখা যায়, মান্থ অ্যান্ড ইয়ার লেখার জন্য, যেমন হচ্ছে মার্চ না সিফট এখানে নাই না, তো দেখতেছি মার্চ 2022 সাবমিট করে দেখি তো হয় কি না, ওকে এটা লেখার জন্য আর দেওয়ার জন্য জাস্ট ডেট ডেট দিলে লিখে আসবে, ডেট চলে আসবে। ওকে এটা